এখানে যারা বসে আছেন এদের মধ্যে এমন লোকও থাকতে পারেন যার কাপনের কাপড় কোন মিলে যেন তৈরি হয়ে গেছে, এমনও লোক থাকতে পারেন যার কাপনের কাপড় এই এলাকার কোন দোকানে যেন এসে পৌঁছে গেছে, শুধু বাড়িতে আসতে বাকি। এমন লোকও থাকতে পারেন এই রাত্রি হবে তার এই পৃথিবীর জীবনের শেষ রাত, আর আগামীকালকের রাতটা হবে কবরের প্রথম রাত। যদি ডাক লাগে রে, ডাক আসে রে, তাহলে মোমেন মুসলমান তো হতে পারলাম না, কি নিয়া পারি জমাবো। মৃত্যু তো হবে, ডাক আসবে। আল্লাহ বলছে মিন কেউ তোমাকে এই পৃথিবীর চিন্ত না, একটু মাটি দিয়ে আমি তোমাকে বানিয়েছি, একটু মাটি। এই মাটির মালিকানা নিয়ে কত কিছু করো, মাটি নিয়ে কত বড়াই করো, একটু মাটি দিয়ে তোমাকে বানিয়েছি। আবার যখন হায়াত নামক ঘড়ির কাঁটা সোজা হয়ে যাবে, জীবনের সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, চিরচেনা মানুষগুলোর মায়ার বন্ধন ছিন্ন করে সব স্মৃতিগুলো মুছে দিয়ে এই মাটির মানুষ আবার মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, আবার সেখান থেকেই তোমাকে উঠানো হবে। মাটির সাথে মিশে যেতে হবে সবাইকে। আমার ভয় রাখ, কিন্তু মৃত্যুর ফেরেশতা যেদিন নিতে আসবে, যেদিন আমরা মৃত্যুর বিছানায় পড়ে যাব, সেই দিন শুধু আফসোস করব আর বলবো আল্লাহ একটু সময় দাও, মুমিন মুসলমান তো হতে পারলাম না। অতঃপর মৃত্যু যখন তাদের কাছে আসবে, তখন কাঁদবে আর বলবে আল্লাহ আবার আমাকে একটু পৃথিবীর জীবনে ফেরত পাঠাও, অনেক নেক আমল করার ছিল কিন্তু আমি করতে পারি নাই, করে আসতে চাই, একটু ফেরত পাঠাও। আল্লাহ বলছেন কাল্লা, কক্ষর রায়, এটা শুধু কথার কথা, সে বলতেই থাকবে, কিন্তু তার সামনে আমি কিয়ামত পর্যন্ত বারজাকের পর্দা ফেলে দেব, আর পৃথিবীতে পাঠানো হবে না। মৃত্যুর বিছানায় বসে যখন সে বুঝতে পারবে যে তার জীবন শেষ, এই তার শেষ দিন, আল্লাহ বলছে তখন শুধু আফসোস করবে আর বলবে يقول يا ليتني قدمت لحياتي কাঁদবে আর বলবে আল্লাহ আরে এপারের জীবন থেকে ওপারের জীবনের জন্য অগ্রিম কিছু কেন পাঠালাম না, সবই তো আমার এপারে রাখলাম, ওপারে কিছু পাঠালাম না, এখন আমি কি নিয়ে যাব, কি নিয়ে যাব, শূন্য হাতে এসেছিলাম, আবার যাওয়ার সময় কি শূন্য হাতে যাব, আমি কি নিয়ে যাব, তখন আফসোস করবে।
জীবনের মালাই মনের হিলাই গেতেছি গো যত ফুল মৃত্যু বিছানায় এসে দেখিয়ে যে সবই করেছি মৃত্যু বিছানায় যখন পড়ে যাবে তখন সে বুঝবে যে ভুল ভেবে যেগুলোকে জীবনের সাথে জড়িয়েছি এগুলো তো সব ছিল ভুল কিন্তু তখন কি আর সেই অপূরণীয় ক্ষতি কি আর সেটাকে পূরণ করা সম্ভব হবে হবে না তখন শুধু আফসোস করবে আর বলবে যে وَيَوْمَ يَعَدُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا হাত কামড়াবে আর বলবে হারে আল্লাহ রসুলের দিনের পথে রসুলের পথে কেন চললাম না কেন আল্লাহর দরজা থেকে পালিয়ে বেড়ালাম শুধু কেন আফসোস করবে তখন শুধু সেই আফসোসে আর কাজ হবে না আমার ভয় রাখ মৃত্যু আসবে মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ পালাতে পারবে না জীবন এবং মৃত্যু খুব কাছাকাছি থাকে যে কোনো সময় আসতে পারে মৃত্যু থেকে পালাও যত মৃত্যু তোমায় ধরবে ঘিরি শুধু আকাশ পানে বন্ধু যদি পালাও তুমি লাগিয়ে শিরি মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো পথ কি জানা আছে আপনাদের মৃত্যুর হাত থেকে পালানোর কোনো রাস্তা কি চেনা আছে আপনাদের আমারও নেই এই মঞ্চে যারা আছে সবাই একদিন চলে যাবে আপনারা নিচে যারা আছেন সবাই একদিন চলে যাবেন আচ্ছা এই এলাকার যে কবরস্থানগুলো আছে ২০ বছর আগে যারা মাকে চোখের পানি দিয়ে কাপনের কাপড় ভিজিয়ে পরম মমতায় বুকে জড়িয়ে কবরে রেখে গায়ে মাটি ঢেলে দিয়ে এসেছেন ৩০ বছর আগে যারা ১০ বছর আগে যারা বাবাকে কাঁধে করে নিয়ে চোখের পানি দিয়ে কাপনের কাপড় ধুয়ে কবরে রেখে আসছেন ওই মানুষগুলো কি একসময় এই এলাকার সবচেয়ে দামি দামি সম্পদের মালিক ছিল না দামি দামি বাড়ির মালিক ছিল না আজকের কি তাদের নামে কিছু আছে নাই আপনি আমিও একদিন এই প্রাসাদ ছেড়ে দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাব নবীজি বলেছেন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার আত্মীয় স্বজন তাকে কবর পর্যন্ত পৌঁছে দেয় তার সহায় সম্পদ তাকে কবর পর্যন্ত পৌঁছে দেয় তার সারা জীবনের ন্যাক আমল তাকে কবর পর্যন্ত পৌঁছে দেয় কবরে রেখে আত্মীয় স্বজন সহায় সম্পদ চলে আসে কবরে তার সাথে শুধু থেকে যায় তার ন্যাক আমল তার ন্যাক আমল থেকে যায় তো আমরা ন্যাক আমল কিন্তু করতে পারি নাই আমার ভাইরা আল্লামা কান্নানি রহমাতুল্লাহি আলাই বলেছেন মৃত্যুর সময় তিনি কাঁদতেছিলেন লোকেরা বলল কান্নানি কেন তুমি কান্দো
সারা জীবন তোমাকে ইবাদত বন্দেগীতে কাটাতে দেখেছি, কেন তুমি আজ মৃত্যুর সময় কাঁদছো? কান্নানী রহমাতুল্লাহি আলাই বললেন, আমার মৃত্যুর এই বিছানায় আমি না পড়লে বলতাম না, আমি মৃত্যুর বিছানায় না পড়লে বলতাম না, আমি 40 বছর পর্যন্ত আমার কলবের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কলবকে পাহারা দিয়েছি, এখানে আমি আল্লাহ ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেই নাই। 40 বছরে যখনই দেখেছি এই কলবে আল্লাহ ছাড়া অন্য কিছু প্রবেশ করতে চেয়েছে, তখনই আমি দরজা বন্ধ করে দিয়েছি। কিন্তু আমাদের ভিতর তো শয়তানে দখল করে নিয়েছে, মরিচিকা পড়ে গেছে, ঠিক রাখতে পারিনি। তো মৃত্যুর বিছানায় যখন মানুষ পড়ে যায়, তখন হারানোর আর কিচ্ছু থাকে না, সব হারিয়ে যায়। ভাঙা গড়ার এই যে লীলা, ক্ষণিকের এই ভাবে ভাঙবে শুধুই গর্বে নায়ার, সেদিন কেমন হবে? সেদিন আমায় আমি বলে ডাকবে না তোকে, অপর সাগর বকে যেন থামবে একটা ঢে। একটা মৃত্যুর ঢেউ এসে জীবনের সব কিছু কেড়ে নিয়ে গেছে, হারানোর মতো আর কিচ্ছু থাকবে না। তো মৃত্যু আসবে, মৃত্যু থেকে কি কেউ পালাতে পেরেছে? কেউ পারেনি। পালানো কি যায়? পালানো যায় না। আমার ভাইরা, কেউ জানি না কখন কার মৃত্যু হবে, এমনও হতে পারে এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, এমনও হতে পারে এই রাতটা হতে পারে জীবনের শেষ রাত। নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, দামি বাড়ি দামি ঘর দামি খাট থেকে নামিয়ে উঠানে রাখা হবে, দামি পোশাক শরীর থেকে খুলে নেওয়া হবে, সাদা কাপড় দিয়ে জড়ানো হবে, শেষ গোসল দেওয়া হবে, বাঁশ কাটা হবে, খবর ছড়িয়ে দেওয়া হবে, চতুর্দিক থেকে মানুষ শেষবার এক পলক দেখার জন্য দৌড়ে আসবে। দৌড়ে আসার পর সবাই লাশটা দেখে যাবে আর কাঁদবে, কিন্তু এই লাশটা কবরের মাটি ছাড়া আর কেউ গ্রহণ করবে না, এই লাশটা কেউ এক রাত বাড়িতে নিয়ে যাবে না পাহারা দেওয়ার জন্য, ঠিক না বেটি? কেউ কি একটা রাত পাহারা দেবে? দেবে না। যার এই পৃথিবীতে এক মুঠো মাটি নেই, এক মুঠো মাটির মালিকানা যার নাই, তাকেও কবরের মাটি প্রত্যাখ্যান করবে না। আর যার হাজার হাজার একর সম্পত্তি আছে, তারেও 3.5 হাতের বেশি জায়গা দেওয়া হবে না, ঠিক না বেটি? 3.5 হাতই দেওয়া হবে জায়গা, বেশি দেওয়া হবে না। লাশ উঠানে রাখা হবে, ছেলে এসে কাঁদবে আর বলবে, বাবা তুমি আমারে রেখে কোথায় রওনা দিয়েছ? বাবা ছোটবেলা থেকে বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছ, সারা জীবনের সমস্ত সহায় সম্পদ আমাদের জন্য রেখে বাবা কোথায় তুমি রওনা দিয়েছ? তুমি ছাড়া কেমন করে আমি একা থাকব? মেয়ে আসবে, লাশ ধরে কাঁদবে আর বলবে, বাবা আমি অসুস্থ হলে তুমি দৌড়ে যেতে আমার বাড়ি ডাক্তার আনতে, ও বাবা আমার ছেলে মেয়েগুলো তোমার কোলে পিঠে তুমি টানতে, তুমি অভিমান করে নীরব হয়ে চলে যাচ্ছ, বাবা কে আমার বাড়ি যাবে, কে আমার খবর নেবে? ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী লাশের কাছে এসে নীরব হয়ে চোখের পানি যেন মুখের ভাষা হয়ে ঝরবে, নীরব নিস্তব্ধ হয়ে
বলবে স্বামী লাল শাড়ি পরে তোমার ঘরে তুমি এনেছিলা ভেবেছিলাম যাওয়ার সময় সাদা শাড়ি পরে আমি তোমার আগে যাব কিন্তু তুমি আমাকে রেখে যে পাড়ি জমাচ্ছ স্বামী বলো তুমি ছাড়া আমার জীবনের কি দাম রইল তুমি ছাড়া বাকি জীবন আমি কেমন করে কাটাবো কিভাবে তোমাকে ছাড়া থাকবো মা কাঁদবে মা লাশটার উপরে বুক চাপড়াবে লাশের বুকের উপরে মাথা দিয়ে কাঁদবে আর বলবে বাবা আমি তোরে মা ডাক শিখিয়েছি ও বাবা তুই মা বলে আমারে কেন ডাকো না কি হয়েছে কোথায় ব্যথা বল আমার কাছে যা কিছু আছে সব বেচা বিক্রি করে তোরে আমি বড় ডাক্তার দেখাবো তোরে আমি বড় ডাক্তার দেখাবো কি হয়েছে বল তোর কোথায় ব্যথা কেন চুপ করে আছিস কেন কান্দো না কেন আমারে ডাকো না বল এক সময় মাও কেঁদে চলে যাবে সবাই চলে যাবে দুই চোখ নিঃশ্বাস বন্ধ হওয়ার পর চোখের দুই পাতা বন্ধ করে দেবে প্রিয় স্বজনেরা ওই ঘরের মানুষগুলো মাথার নিচ দিয়ে বালিশটা সরিয়ে দেবে ওই ঘরের মানুষগুলো মুখটা চেপে বন্ধ করে দেবে আর বলবে ও ঘরের মালিক এই ঘরের মানুষগুলোর জন্য কত ঝগড়া বিবাদ করেছো বাগবিতণ্ড করেছো এই যে চিরদিনের জন্য তোমার আজকের বন্ধ হয়ে গেল জবানের পর এই ঘরের মানুষগুলোর সাথে একদিনও একটা শব্দ তোমার মুখ থেকে ফুটবে না এই ঘরের মানুষগুলোকে দেখে রেখেছো বহুদিন নির্ঘুম থেকেছো আজ চিরদিনের জন্য তোমার চোখের পাতা বন্ধ হয়ে গেল আর এই ঘরের মানুষগুলোকে তুমি দেখতে পারবে না এভাবে করে সবাই ওই প্রিয় মানুষগুলো গোসল দিয়ে সাদা কাপড় পরাবে উঠানে রাখবে সবাই শুধু এসে দেখবে কেউ এই লাশটা বাড়িতে নিয়ে পাহানা দেওয়ার জন্য রাজি হবে না যদি তাই হয় তাহলে মনকে একটু বোঝান মন আমি কার জন্য বাঁধলাম রে বাড়ি যারে আমি আপন ভাবলাম আরে সেই তো দেখি পর আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর যে ছাড়া লাগবে এই বাড়ি যে ছাড়া লাগবে এই প্রিয় মানুষগুলোকে যে ছাড়া লাগবে এই আপনজনের বন্ধন যে ছাড়া লাগবে নিয়ে যাবে কবরে রেখে আসবে সবাই মিলে একটু ভাবুন তো কবরে যখন রেখে আসবে সেই কবর ঘরে একা কেমন করে থাকবেন দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে অমাবস্যার রাতে সেই কবরে কেমন করে একা থাকবেন মানুষ কেমন করে কবরে একা থাকে আমি একটা বই লিখেছি কবর দেশের খবর নিয়ে যাও এই বইটি লিখতে গিয়ে বারবার আমার কলম থেকে থেমে গেছে মাটির মানুষের শেষ দিনটির কথা লিখতে গিয়ে কবরের প্রথম রাতের কথা লিখতে গিয়ে শেষ বিদায়ের কথা লিখতে গিয়ে আরে 70-80 বছর যে মানুষগুলোর সাথে থাকলো ওই মানুষটিকে যখন একা রেখে আসে কবরে কেমন করে থাকে একা সাথী নাই রে বাতি নাই রে সাথী নাই ওই কবরে কেমনে রে থাকবা নাই জানা আরে নাই রে আলো বাতাস মাটির নিচে মাটির বাড়ি নাম্বার
কেমনে থাকে মানুষ কবরে একা, কিভাবে থাকবেন আপনি, কিভাবে থাকবো আমি? শুধু দুইখান সাদা কাপড় পরে মাটির বিছানায় রেখে আসবে সবাই, কেউ আর খবর নেবে না। হঠাৎ করে দেখবেন যে একদিন সবকিছু আছে, আপনি নাই। জিনকি মহানো মে হাজার রঙ্গ কি ফানু সে থি ঝাড়ো কে কবর পর হে আর নিশাবাতি নেই। কত রাজা কত বাদশাহ কত আমির ওমারা কত শাহনশাহ এই পৃথিবীর বুকে ছিল এক সময়, যাদের ধমকে থরথর করে কাঁপত এলাকা থেমে যেত। এখন তাদের কবর কবরের উপরে উঠে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে গরু ছাগল তানানোর শক্তিটুকু পর্যন্ত তাদের নাই। ঠিক না বেঠি? এ চমনিও হিরহগি আর হাজার বুলবুলে আপনি আপনি বলিয়া সব বল কারুর জায়গা। এই পৃথিবী ক্ষণিকের, আমার আমার করে সবাই, কিন্তু পৃথিবী তাকে বিদায় দিয়ে দেয়, পৃথিবী তাকে ধরে রাখে না। আপনি যত পৃথিবীকে ভালোবাসেন, এই পৃথিবী আপনাকে ভালোবাসে না। আপনি যত এই পৃথিবীর মানুষগুলোকে আপন করতে চান, এই পৃথিবীর মানুষগুলো কখনো সোলোয়ানা আপন হয় না। বিশ্বাস করুন, আর জীবনে দেখা নাও হতে পারে, একটা ওয়াজ খালি বাড়িতে নিয়ে যাবেন, যদি নিয়ে যেতে পারেন একটা ওয়াজ, একটা বিশ্বাস, সেটি হলো এই পৃথিবীর মানুষ কেউ সোলোয়ানা আপন হয় না। কিন্তু যাকে আপন করলে কখনো পর হয় না, তিনি কে বলুন তো? যাকে আপন করলে কখনো পর হয় না, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। সেই আল্লাহকে আপন করার জন্য আজকের থেকে নেমে পড়ুন। প্রত্যেকটি দিনকেই মনে করুন জীবনের শেষ দিন, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন।